আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এটি মাওলানা কামালুদ্দিন জাফরের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, আর বাংলাদেশের বর্তমানে মুগদাই গ্রিন টাউনে এটি অবস্থিত। আর এখানে প্রায় 14,000 শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে 10,000 অনার্সে এবং 4,000 মাস্টার্সে অধ্যয়নরত রয়েছে। এখানে ছাত্রছাত্রী সবাই লেখাপড়া করে। এই ক্যাম্পাসটা আমরা নিরিবিলি জায়গায় একটি ক্যাম্পাস, আর এই পাশে দেখা যাচ্ছে ক্যাম্পাসের বাস, যেগুলোতে ছাত্ররা যাতায়াত করে। এরপরে ক্যাম্পাসের ভিতরে আমরা দেখতে পেলাম ক্যাফেটেরিয়া আছে। এরপরে ছোটো একটা ক্যাম্পাস, মোটামুটি ভালোই। আর ক্যাম্পাসের সামনে বিস্তীর্ণ একটি এলাকা, বিশাল এলাকা, যেটি এখনও ঘরবাড়ি ছাড়া। খুবই সুন্দর যে দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্য। আর এখানে ঢাকার তেমন একটা ফিল পাওয়া যায় না, মানে জ্যাম বা অন্য কিছু, কোলাহল মুক্ত একটি জায়গায় এটি অবস্থিত। এ কারণে এই ক্যাম্পাসটি আমার কাছে খুবই ভালো লাগলো। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয় দুইটার মধ্যে আপনারা অনেকেই তালগোল পাকিয়ে ফেলেন যে আসলে কোনটা কোন বিশ্ববিদ্যালয়। এটি হলো বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, আর কুষ্টিয়া যেটি অবস্থিত সেটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আর এখানে ইংলিশ নামটা হলো বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, আর কুষ্টিয়ার যেটা অবস্থিত সেটা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া নামে পরিচিত। তো আর এই সংক্ষিপ্ত কথা। আমরা আরেকটি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, IIUC, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চিটাগং, যেটা অবস্থিত। তো সেখানেও আমরা যাব হয়তো বা, আপনাদের কোনো এক সময় সেই ইউনিভার্সিটি দেখাবো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।